হ্যালো বন্ধুরা, সকলকে প্রীত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ম্যাজিক। বন্ধুরা, আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে রিং এর সাহায্যে এমন একটি ম্যাজিক দেখাবো যেই ম্যাজিকটি দেখে আপনারা চমকে যেতে পারেন। বন্ধুরা, এই ম্যাজিকটি দেখিয়ে আপনাদের বন্ধু বান্ধবীদেরকে অবাক করে দিতে পারবেন এবং আপনিও মনে মনে অনেক মজা নিতে পারবেন আর কি। তো বন্ধুরা, আপনাদেরকে ম্যাজিকটি আমি কিন্তু ম্যাজিকের পরে ম্যাজিকটি শিখিয়ে দিব। বন্ধুরা, যদি ম্যাজিকটি শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, চলুন আমি প্রথমে আপনাদেরকে ম্যাজিক দেখাই, তারপর ম্যাজিকের কৌশলটি শিখিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা, আমার এই হাতে একটি রিং রয়েছে, আমি এটিকেই এই খুলে নিলাম, এই খুলে নিলাম, এই যে, এই যে দেখুন বন্ধুরা, আমি এটিকেই খুলে নিলাম, এটিকে এখন আমি ভ্যানিশ করে দিব। তো চলুন, এই আমি এই হাতের মধ্যে এটিকে এই এই নিয়ে নিলাম, এই নিয়ে নিলাম, এখন আমি একটু ম্যাজিক করি। অ্যাব্রাকাডাব্রা ফুল ফুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা ফুল ফুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা ফুল ফুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা ফুল ফুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা ফুল ফুল খাবরা। এই যে দেখুন বন্ধুরা, আমি এটিকে এই গায়েব করে দিলাম, এই দেখুন আমি এটিকে গায়েব করে দিয়েছি। বন্ধুরা, আমি আবার ম্যাজিকের সাহায্যে রিংটিকে আবার ফিরে নিয়ে আসব। এই ফিরাবো এখন আবার, আমি আবার একটু মন্ত্র পড়ে নেই, অ্যাব্রাকাডাব্রা ফুল ফুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা ফুল ফুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা এই খুল খুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা, অ্যাব্রাকাডাব্রা খুল খুল খাবরা। এই যে দেখুন বন্ধুরা, রিংটি আমার আঙ্গুলের মধ্যে আবার চলে এসেছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন, এই যে দেখুন, আমি খুলে দেখাই, এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন, এই যে রিংটি। তো বন্ধুরা, চলুন এখন আপনাদেরকে ম্যাজিকটি শিখিয়ে দিই। তো যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে উইথ এভরিথিং এর সঙ্গেই থাকবেন এবং আমাকে বেশি বেশি করে উৎসাহ দিবেন আপনারা। তো বন্ধুরা, চলুন এখন আপনাদেরকে আমি কিভাবে ম্যাজিকটি করেছি সেই কৌশলটি শিখিয়ে দিই। বন্ধুরা, ম্যাজিকের জন্য এই দুদিকে আঠাওয়ালা একটি টেপ লাগবে। আপনারা এই টেপটি যে কোনো দোকানে গিয়ে বললেই, দুদিকে আঠাওয়ালার টেপের কথা বললেই টেপটি দিয়ে দিবে আপনাদেরকে আর কি। তো বন্ধুরা, আর লাগবে হলো কাটার জন্য একটি কেচি লাগবে, আর ম্যাজিক প্রদর্শনীর জন্য, ম্যাজিক প্রদর্শনীর জন্য লাগবে হলো এরকম একটি এই রিং, এই যে দেখুন বন্ধুরা একটি রিং লাগবে, এই যে। তো বন্ধুরা, চলুন আমি প্রথমে আপনাদেরকে ম্যাজিকের উপকরণ বা ম্যাজিকের প্রস্তুতিটি দেখাই, তারপরে ম্যাজিকের কৌশলটি আপনাদেরকে শিখিয়ে দিব। বন্ধুরা, এই দুদিকে আঠাওয়ালা একটি টেপ আমি প্রথমে একটু এই এতটুকু পরিমাণে আমি এই কেটে নিব, এই কেটে নিলাম। কেটে এখন কি করব, এই টেপটিকে আমি এই হাতের হাতের এই অংশে এই জায়গাতে এটিকে এভাবেই লাগিয়ে নিলাম, এই যে, এই যে দেখুন বন্ধুরা, এটিকেই লাগিয়ে নিলাম। লাগানোর পর এখন এই যে যে প্রলেপটি আছে, দুদিকে যেহেতু আঠাওয়ালা তাহলে তো উপরের প্রলেপটিকে তুলে ফেলতে হবে, তো আমি এই ওপরের প্রলেপটি তুলে ফেললাম। এই যে দেখুন বন্ধুরা, এখানে যে কিছু লাগানো আছে এটা কিন্তু সাধারণত দর্শকরা বুঝবে না, আপনার হাত এইভাবে নাড়াচাড়া করলেও দর্শকরা কিন্তু এটা বুঝবে না। তো যখন আপনারা ম্যাজিকটি দেখাবেন তখন আপনারা দর্শকদের বলবেন, বন্ধুরা এই যে দেখুন আমার হাতের আঙ্গুলে একটি রিং রয়েছে, রিং রয়েছে, এখন এই রিংটিকে আমি এই খুলে নিলাম, এই যে খুলে, তারপর আপনারা এই হাত দিয়ে দেখাবেন, এই হাতটাকে একটু পিছনের দিকে রাখার চেষ্টা করবেন যাতে দর্শকদের চিন্তা না আসে যে এইখানে কিছু লাগানো আছে। তারপর আপনারা কি করবেন, এই হাতটিকে এইভাবে ধরবেন, ধরার পরে প্রথমে আপনারা এই রিংটিকে ভিতরে ঢুকিয়ে নেবেন, প্রথমে ভিতরে ঢুকিয়ে নেবেন, কিন্তু প্রথমে যদি আপনারা এইদিকে লাগাতে চেষ্টা করেন তাহলে কিন্তু দর্শকরা বুঝে যেতে পারে। তো কি করবেন, প্রথমে এই রিংটিকে এইভাবে ঢুকিয়ে দিবেন, ঢুকানোর পরে তারপরে আপনারা এই বের করবেন, এই যে দেখুন
এই ঢুকাইয়ে দিলেন, ঢুকানোর পরে তারপরে বের করে এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে এইখানে দিয়ে এই চাপ দিয়ে এই লাগিয়ে ফেললেন। এই যে দেখুন বন্ধুরা, লাগিয়ে ফেলার পরে তারপরে আপনারা ভিতরে এরকম একটু ঘষাঘষি করবেন, একটু মন্ত্র পড়ে নেবেন। তাহলে মন্ত্র পড়লে কি হয়, দর্শকদের মনোযোগ মন্ত্রের দিকে চলে আসে, এইদিকে একটু কম মনোযোগ থাকে। তখন কি করতে হবে, এইরকম একটু এইরকম একটু ঘষাঘষি করে এই এই দেখিয়ে দিলেন যে এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু ম্যাজিকের সাহায্যে রিংটিকে একদম উধাও করে দিলাম। তারপরে আবার যখন ফিরে নিয়ে আসবেন, ফিরানোর সময় কি করবেন, প্রথমে আপনারা এইরকম করে আঙ্গুল এই আঙ্গুলগুলো এই আঙ্গুলের মাথাগুলো এই হাতের মধ্যে এরকম ঢুকিয়ে নেবেন। এই যে ঢুকিয়ে নেবেন, ঢুকানোর পরে তারপরে এখানে যে এই যে রিংটি রয়েছে, তারপরে এই বৃদ্ধাঙ্গুলি দিয়ে বৃদ্ধাঙ্গুলির ভিতরে এরকম করে আপনারা ভিতরে প্রবেশ করিয়ে নেবেন, আর মুখে আপনারা মন্ত্র পড়তে থাকবেন। এই যে দেখুন বন্ধুরা, এরকম করে আমি এই দুই আঙ্গুলের সাহায্যে এই রিংটি কিন্তু পরে নিলাম। তো পরে নেওয়ার পরে আপনারা এইভাবে আবারও এই করে নিলেন, আর বন্ধুদের বলবেন যে এই দেখুন বন্ধুরা, রিংটি আমার আঙ্গুলের মধ্যে কিন্তু আমি আবার এই লাগিয়ে ফেলেছি। এই যে এইভাবে খুলে দেখাতে পারেন, এই খুলে দেখালেন এই যে এইভাবে। তো বন্ধুরা, এই ছিল ম্যাজিক, আশা করি ম্যাজিকটি বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আমাদের কমেন্ট বক্সে লিখলে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে ম্যাজিকটি বুঝিয়ে দিব, অথবা কমেন্ট বক্সে রিপ্লাইয়ের মাধ্যমে ম্যাজিকটি বুঝিয়ে দিব। ধন্যবাদ সকলকে।